वेलकम बैक फ्रेंड्स, आपनादेर प्रत्येके स्वागत जानाच्छि सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनले। तो बंधुरा, एई मुहूर्ते आबहावा दफ्तर थेके पावा लेटेस्ट आपडेट अनुयायी आर किछुक्षण बादे धेये आसछे बज्र विद्युत सह तुमुल झड़ बृष्टि दक्षिणबंगेर एई पाँचटि जिलाय, सतर्क करलो आबहावा दफ्तर। तो बंधुरा, सेई निये आजकेर लेटेस्ट आपडेटटि आमि आपनादेर साथे शेयर करते जाच्छि जे आबहावा दफ्तरेर पूर्वाभासे कि आपडेट देवा हलो, पाशापाशि आर किछुक्षण बादे दक्षिणबंग सह पश्चिमबंगेर कोन कोन जिलाय भारी बिस्टिपात और कोथाय कोथाय बज्र विद्युत सह भारी झड़ बिस्टिपात हार सम्भावना रही है, समस्त किछु तथ्य डिटेल्स से भिडियोते शेयर करब। तार आगे आपनादेर काछे एक रिक्वेस्ट, जदि आपनारा एखोनो पर्यन्त आमादेर चैनलटिके सबसक्राइब करे ना थाकेन तो चैनलटिके सबसक्राइब करे पाशे राखबेन। भिडियोटि इनफर्मेटिव मने होले अवश्य प्रचुर लाइक और शेयर करते भूलें ना। गतकाल अर्थात सोमवार राज्ये बज्र विद्युत सह बिस्टिपात देखा जाए राज्येर एकाधिक जिलाय। তবে এর পাশাপাশি একদিনে বজ্রঘাতে প্রাণ হারান প্রায় 26 জনের কাছাকাছি, পরিসংখ্যানের বিচারে যা এযাবৎ সর্বোচ্চ রেকর্ড। সেই মতো মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হলো দক্ষিণবঙ্গের পাঁচটি জেলার জন্য, পাশাপাশি পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলেও আর্দ্রজনিত অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি নেই। মূলত বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে এই অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে সর্বত্র। মঙ্গলবার সকাল থেকে রাজ্যের অধিকাংশ জেলার আকাশ মেঘলা রয়েছে, তবে সকাল থেকে কোথাও বৃষ্টির তেমন খবর নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মঙ্গলবার রাতে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ পাশাপাশি ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে। যে পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে সেগুলির মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া। পাশাপাশি সুন্দরবন এলাকাতেও ঝড় বৃষ্টিপাত হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী এই সকল জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। গতকাল অর্থাৎ সোমবার যেভাবে রাজ্যে বজ্রবিদ্যুতের কারণে 26 জন প্রাণ হারিয়েছেন, সেই জায়গায় হাওয়া অফিসের তরফ থেকে আগাম সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে হাওয়া অফিসের তরফ থেকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যেই নিম্নচাপের কারণে আগামী বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। আর এই নিম্নচাপের হাত ধরে রাজ্যে এবারে বর্ষার আগমন সম্পূর্ণরূপে ঘটবে। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।